হঠাৎ একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেল যে আমাকে ডাকা হয়েছে। শুনিয়া পুলকিত, চমকিত, বিমোহিত হইলাম যে খুন খারাপির মামলায় আমার ডাক কেন। এবং আমাকে ডাকা হয়েছিল 16 তারিখ। আমি সিদ্ধান্ত নিলাম যে উৎসুকের সন্ধানে যে আজকেই যেতে হবে। সুতরাং আমি তখন ফোন করি যে আমি কি আগামীকাল যেতে পারি, এবং তাতে এনারা সম্মত হন। সেই জন্যই আমার আজকের আশা। কারণ আমার কাছে মূল প্রশ্ন হচ্ছে যে এত খুনের মাঝখানে আমি কি ভূমিকায় থাকতে পারি। তো যাই হোক, যেটা বুঝলাম সেটা হচ্ছে সাপের জালে গোসা ফুটেছে। হাঙর ধরতে গিয়ে এনারা শোল বোয়াল ধরে ফেলেছেন। ঘটনাচক্রে আমার টেলিফোনে ওনাদের যে সময় নিয়ে আলোচনা, সেই সময়ের আশেপাশে কোনো একজন রাজনৈতিক নেতার ফোন এসেছিল। ওনাদের প্রশ্ন ছিল যে রাজনৈতিক নেতা যেহেতু ফোন করেছে এবং যাকে নিয়ে ওনাদের অনেক মাথা ব্যথা, সেই হেতু তার সঙ্গে, এই ভদ্রলোকের সঙ্গে, সেই টেলিফোনের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ থাকতে পারে কি না। অতএব আমার তলব হইয়াছে। আমি তাহাদের সামনে স্পষ্ট করিলাম যে ডাক্তারের কাছে দেবতাও, দেবতা তো আসে না, মুনি ঋষিরাও আসেন, ডাকাতও আসেন, রাজনৈতিক নেতারা তো আসেন। সুতরাং আমি ওদের কাছে সেটা স্পষ্ট করি। আপনার কাছে, আপনার সাথে কথা হয়েছিল অনুব্রত মণ্ডলের ফোনে? আমি আবার বলছি, কোনো রাজনৈতিক নেতার নাম করার জন্য আমি আগ্রহী নই। প্রচুর রাজনৈতিক নেতা ফোন করেন, আমরা যেহেতু মানুষের সঙ্গে কাজ করি বলে, কাজেই কারুর না কারুর সঙ্গে তো কথাই হয়েছিল, এবং সেজন্যই ওনারা আমাকে ডেকেছিলেন জানার জন্য। সেটা আপনি স্পষ্ট করে দিয়েছেন? আমি স্পষ্ট করে দিয়েছি যে সব রাজনৈতিক নেতাই আমাদের ফোন করে এবং নানান কারণে। আমি পুলকিত, বিমোহিত, এই পুণ্যভূমিতে আসতে পেরে, ব্রজধামে আসতে পেরে আমি আমার জীবনের অন্যতম প্রাপ্তি বলে মনে করছি। যেখানে এত মহামানবেরা ঘুরে বেড়ান, সেখানে আমি যে ঠাঁই পেয়েছি, এটা আমি আমার জীবনের অন্যতম প্রাপ্তি বলে মনে করছি। ভারতবর্ষের মতন উজ্জ্বল দেশে, যেখানে চারিদিকে শুনছি অমুককে ডাকছে, তমুককে ডাকছে, সেখানে এইরকম একটা, বললাম না, সাপ ধরতে গিয়ে গোসাপ হয়ে ঢুকে পড়া, এ কি কম প্রাপ্তি যোগ রে ভাই। মানে যাদের সঙ্গে যোগাযোগ ফোনে হয়েছিল সেটা তো আপনার তারা পেশেন্ট হিসেবে? তো অ্যাবসলিউটলি আমাদের, বললাম তো, আমার কাছে কেওড়াতলার স্বপন নাম শুনেছেন কিনা জানি না, সেও আমাকে দেখাতে আসে, ঠিক আছে, মানে তিনি এখন নেই, কিছুদিন আগে চলে গেছেন। আবার আমার কাছে মিশনের সন্ন্যাসীরাও দেখাতে আসেন এবং তারা ফোন করেন। এখন এদের গোয়েন্দার দৃষ্টিতে তো ফোনই সর্বস্ব এবং আর কিছু নেই। সুতরাং তারা, একটা জিনিস বলুন না, যে